অনুষ্ঠান আমার লাইভে যারা এখন জয়েন করলেন সবাইকে দোয়া করার মধ্য দিয়ে আমি আমার কথাগুলো শুরু করতে চাই। আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে চাই ক্যাপ ফাউন্ডেশনকে দ্বিতীয় দিনের মতো ওনারা আরও প্রায় 100 জন মানুষকে এই দ্রব্যাদি খাদ্য সামগ্রী দিচ্ছেন। আপনারা দেখছেন আজকে আমার দুই হাত ডান দিকে আছেন ক্যাপ ফাউন্ডেশনের, তিনি দায়িত্বে আছেন এখানে, আর আমার বাম দিকে আছেন হচ্ছেন গিয়ে আমার নিজের থানার অফিসার ইনচার্জ, আমাদের ওসি সাহেব এবং পুলিশ সেকেন্ড অফিসার, ওনারা দুইজন এখানে আসছেন। আজকে যে কারণে আমি আপনাদের সাথে যে কথাটা বলতে চাই যে কে করার কথা আর কে করে, আপনি দেখেন পুলিশ ডিপার্টমেন্টের, প্রথমে আমি পুলিশ ডিপার্টমেন্ট দিয়ে শুরু করতে চাই। পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপারে অনেকেই অনেক কথা আমরা অনেক সময় বলি, কিন্তু এইবারের যে যুদ্ধ করোনার বিরুদ্ধে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি যখন দেখি যে জানাজাও পড়ছে থেকে পুলিশ ডিপার্টমেন্টের লোকজন জানাজা পড়তেও যাচ্ছে, পুলিশ ডিপার্টমেন্টের লোকজনের বেশিরভাগ লোকের এই ধরনের প্রোটেকশন ইকুইপমেন্টও নাই, তারপর মুখের মধ্যে গ্লাস মানে মাস্ক লাগিয়ে ওনারা যে ধরনের ভূমিকা পালন করতেছেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আইজিপি মহোদয়কে, আমি ধন্যবাদ জানাই ডিএমপিতে যারা আছেন, আমি ধন্যবাদ জানাই প্রতিটা পুলিশ সদস্যকে যারা জীবনের পরোয়া না করে যেখানে বিভিন্ন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যারা ফ্রন্ট লাইন সোলজার হওয়ার কথা, যে ডাক্তার সাহেবরা হওয়ার কথা, বিভিন্ন সময়ে অভিযোগ উঠছে যে ডাক্তার সাহেবরা রুগীদেরকে দেখে পলাই যাচ্ছেন, যে ডাক্তাররা এই যুদ্ধের সামনে আসার কথা, যুদ্ধে চলে আসার কথা, এই ডাক্তারদের অনেক ক্ষেত্রে এই ভূমিকা পাওয়া যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ঠিকই পুলিশ ডিপার্টমেন্ট, নেভি, যেখানে আর্মি, সশস্ত্র বাহিনী যে ভূমিকাটা রাখছে এই বাংলাদেশের এই দুর্যোগময় মুমেন্টে মুহূর্তে, আমি তাদের প্রতি আমি সম্মান জানাচ্ছি, অবনত মস্তকে জানাচ্ছি যে আপনারাই প্রমাণ করে দিলেন যে কার যুদ্ধ কে পরিচালনা করতেছেন। আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি শুধু আমাদের ওসি সাহেবকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি পুরো থেকে আপনি ওসি সাহেব আপনাকে একটা জিজ্ঞেস করতে চাই যে আপনারা যে এইরকম লাশ দাফন থেকে শুরু করে এই ত্রাণ সামগ্রী বিতরণ থেকে শুরু করে আগে দেখা গেছে যে সবসময় ডিসি অফিসের লোকজন করছে, এইবার দেখা যায় ডিসি অফিসের সাথে আপনারাও বিভিন্ন জায়গায় এই টান কিসের টানে আপনারা এই ডিপার্টমেন্টে একটা ডিসিপ্লিন ফোর্স, এইটা কিসের টানে আপনারা এই কাজটা করতেছেন? সামনে আমরা যখন ট্রেনিং করে এসেছি তখনই আমাদের মূল টার্গেট ছিল দেশপ্রেম করা, দেশপ্রেমের দুর্যোগে যে কোনো মুহূর্তে নিজের জীবনকে বাজি রেখে কাজ করে যাওয়া, সেই নির্দেশনাই ছিল আমাদের মূল নির্দেশনা। আমাদের আইজিপি মহোদয় থেকে শুরু করে আমাদের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা, বিশেষ করে আমার এসপি মহোদয় পর্যন্ত যারা মাঠে আছেন, আমরা যারা মাঠে আছি প্রত্যেকের একই কথা, জীবন যাবে আমাদের, কিন্তু মানবের পাশে আমরা সবসময় থাকবো, জনগণ যতক্ষণ আছে ততক্ষণ আমরা অবশ্যই থাকতে হবে। আপনি দেখেন মুক্তিযুদ্ধের কথা, সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু সবার আগে পুলিশ জীবন বাজি রেখেছিল, সবাই জীবন বাজি রেখে অস্ত্র হাতে নিয়েছিল, যুদ্ধ করেছিল, আমরা ওইটাকে সে আর একটা মুক্তিযুদ্ধ মনে করেছি, সেই দুর্যোগে নিজের জীবনকে বাজি রেখে আমরা এবার যুদ্ধ চালিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি এবং আশা করি আপনারাও যেভাবে চালিয়ে যাচ্ছেন আমাদের সাথে, আমরা ইনশাল্লাহ সেই দুর্যোগ মোকাবেলা করে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব। ধন্যবাদ জানাই ক্যাপকে যারা এইভাবে খাদ্য সামগ্রী বিতরণ করছেন, আর আমরা নিজ সত্তায়নে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে, ত্রাণ সংগ্রহ করে মানুষ যারা এই যে অসহায় অবস্থায় আছে, যারা খেতে পাচ্ছে না, খাবার পাচ্ছে না, তাদেরকে আমরা খাবার সংগ্রহ করে যাচ্ছি। এটা আসলে দেশপ্রেম, মানবপ্রেম, এটা আমাদের করতেই হবে, এটাই আমাদের শিক্ষা। দোয়া করবেন আমাদের জন্য। যারা আপনার লাইভ শুনতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনবে, তাদের ব্যাপারে কি আপনার কোনো বক্তব্য আছে যে বাসায় থাকা বা আপনাদের পক্ষ থেকে? সবাইকে আমি, যারা আপনারা লাইভ শুনছেন বা লাইভে আছেন, সবাইকে আমি অনুরোধ করব যে এই মুহূর্তে আপনারা সবাই বাসায় থাকবেন, কোনো নিত্য প্রয়োজন মানে খুবই জরুরি প্রয়োজন ব্যতীত কেউ কোনো অবস্থায় বাইরে আসবেন না, যদি প্রয়োজন পড়ে পুলিশ আপনাদের পাশে আছে, প্রত্যেক জায়গায় পুলিশের নাম্বার আছে, পুলিশকে বলবেন আপনার প্রয়োজনীয় জিনিস পুলিশ বাসায় পৌঁছে দিবে। আমি শুধু আপনার লাইভের মাধ্যমে মেসেজটুকু আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে কথাটা এখন বলতে চাই যে ক্যাপ ফাউন্ডেশন, ধরেন অনেক লোকই আমরা আছি যারা বাসায় বসে বসে ফেসবুকে বলছি যে আপনারা হাত ধুবেন, আপনারা মাস্ক লাগিয়ে চলবেন, কিন্তু খুব অল্প লোক আছে যারা বলছে যে আপনি মাস্ক লাগিয়ে যে ঘরে থাকবেন, আপনি কি খাবেন, খাবারের জন্য যে জিনিসগুলো নিয়ে আসতে হয়, এটা অল্প মানুষ আছে বাংলাদেশে যারা এরকম খাবার দিতে চাচ্ছে, কারণ প্রায় 6 কোটি মানুষের উপরে আছে যাদের খাবারের শর্ট আছে বাংলাদেশে, কারণ এরা বাসায় ভিতর চলে গেলে এদেরকে খাবার দিবে কে? আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সারা সিলেট বিভাগে ক্যাপ ফাউন্ডেশন, যেভাবে এইরকম খাবারের দায়িত্ব নিয়ে মানুষের, দেখেন এক একটা ব্যাগের মধ্যে প্রায় 2500-3000 টাকার মতো খাবার নিয়ে আসছেন ওনারা, এক একটা ফ্যামিলি অনেক ভালো চলতে পারবে। আমি ক্যাপ ফাউন্ডেশনকে বলবো, যারাই আমার ভিডিও শুনছেন,
এটা ক্যাপ ফাউন্ডেশন হচ্ছে আমেরিকা এবং লন্ডন বেসড একটা সংগঠন। যারা বিদেশে থাকেন তারা আল্লাহর রাস্তা আপনাদের কাছে চাই যে ক্যাপ ফাউন্ডেশনের মতো, শুধু ক্যাপ ফাউন্ডেশন না, যারাই এখন আপনারা এই রকম মানুষকে খাবার দিতে চাচ্ছেন তারা একটু ডোনেট করেন, কারণ ডোনেট না করলে এই ধরনের ফাউন্ডেশন আর সামনে টিকতে পারবে না। আমি জাস্ট দুইটা কথা ক্যাপ ফাউন্ডেশনের যিনি আছেন আমাদের দেলোয়ার ভাইকে জিজ্ঞেস করছি, আপনি কি অল্প কথায় জাস্ট বলবেন যে ডোনেশন না হলে তো আপনারা এইসব কাজগুলো করতে পারবেন না, আপনাদের তো একটা সুনাম আছে, আপনারা নৌকা দিচ্ছেন, আপনারা বিভিন্ন মসজিদ মাদ্রাসা করে দিচ্ছেন, অল্প কথায় যদি বলতেন যে আপনি বিদেশিদের উদ্দেশ্যে দুইটা কথা যদি বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুমন ভাই। আমি আসলে ক্যাপ ফাউন্ডেশনের সম্মানিত ডোনারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন যে এই প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকার ঘোষণা করেছেন সর্বস্তরের মানুষকে গৃহবন্দী হয়ে থাকার জন্য, লকডাউনের মধ্যে থাকার জন্য। তো মানুষ লকডাউনের মধ্যে থাকবেন, এই কারণেই থাকবেন যাতে করোনা ভাইরাস দ্বারা আমি আক্রান্ত না হই এবং আমার দ্বারা অন্য কেউ আক্রান্ত না হয়। তাহলে এই অবস্থায় যখন আমরা ঘরের মধ্যে বসবাস করব, আমরা খাবো কি? আমাদের যে এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিগুলো আছে তারা কি খাবেন? এখন আপনারা এই করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে মানুষ ঘরের ভিতরে থাকবে, তাদেরকে আপনারা যারা বিত্তবান আছেন আপনারা ক্যাপ ফাউন্ডেশনকে ডোনেশন করেন। আমরা বলবো, আমরা অনুরোধ করবো আপনাদের কাছে যে আপনারা সবসময় ক্যাপ ফাউন্ডেশনকে ডোনেশন করেন। এই মহামারীতে, এই দুর্যোগের সময় আপনারা এগিয়ে আসেন, আপনারা যারা আল্লাহ আপনাদেরকে সামর্থ্য দিয়েছেন আপনারা মানুষের পাশে, মানবতার পাশে এসে দাঁড়ান, যাতে মানুষ গৃহবন্দী থাকতে পারে, দুমেলা দুমেটু খেয়ে থাকতে পারে এবং প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারে। আমি লাইভটা শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাই, যারা বিদেশে আছেন বা যারা দেশে আছেন, কেউই তো এখন আর নিশ্চিত করে বলতে পারে না যে করোনা ভাইরাস আমাকে আক্রমণ করবে নাকি আপনাকে আক্রমণ করবে। আমার নিজের ফ্যামিলি লকডাউনে নিউ ইয়র্কে এমনভাবে আটকে আছে, জানি না যে আমাদের কি হবে। তবে তাদেরকে বলতে চাই যে আমার গাড়ি ছিল, আমি গাড়িটা পর্যন্ত হাসপাতালে দিয়ে দিছি। যদি বেঁচে না থাকেন তাহলে গাড়ি বাড়ি কোনো কিছুই কাজ দিবে না, টাকা যা জমাইছেন এই টাকা নেয়ার মতো উত্তরাধিকারও খুঁজে পাবেন না। আমি অনুরোধ জানাচ্ছি যেভাবে যে পুলিশ ডিপার্টমেন্ট, যাদেরকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কিছু বলছি, আজকে যে প্রমাণ ওনারা ফোর্স হিসাবে, ডিসিপ্লিন ফোর্স হিসাবে যারা যে ভূমিকা ওনারা রেখেছেন, এই ভূমিকা পুলিশ সহ ডিফেন্স ফোর্সের যারা যারা আছেন তাদের প্রতি, পুরো দেশবাসীর প্রতি আমি বলছি যে সম্মান দেখানোর মতো কাজ করছেন তারা। আমি আরও যারা প্রফেশনাল আছেন, বিশেষ করে আমি যারা বিভিন্ন জায়গায় চাকরি করতেছেন তাদেরকে বলবো, পারেন তো এক মাসের বেতন ডোনেট করেন। আপনারা জানেন পুলিশ ডিপার্টমেন্টের এসআই থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে সবাই বিভিন্ন রূপের বিভিন্ন দুই দিন তিন দিন করে তারা তাদের চাকরির টাকা, বেতনের টাকা দিচ্ছেন। তো পুলিশ ডিপার্টমেন্ট যদি আগায় আসতে পারে, তা আমি জজ, ব্যারিস্টার, আমরা ডাক্তার, আরও যারা যারা আছি, আমরা পারি না আগাই থাকতে। আমি ডাক্তারদের উদ্দেশ্যে বলবো, অনেকে বলতে পারেন যে পিপিই আপনারা পান নাই, আমি বলবো জীবনে তো অনেক টাকা সুযোগ আছে ইনকাম করার, জীবনে হয়তো আরও করবেনও। আপনারা চাইলে সরকারের দিকে তাকাই থাকবেন কেন, নিজেরাও কিনে নিতে পারেন, কিনে এই যুদ্ধে চলেন, আমরা সবাই একসাথে একত্রিতভাবে আমরা এই যুদ্ধ করি। আরে বিশ্ব যখন এক হয়ে গেছে তো আমরা আলাদাভাবে থাকবো কেন? মনে রাখেন এই যুদ্ধ, এটা ডিজিটাল বাংলাদেশের যুদ্ধ, এই যুদ্ধে কারা কী করছেন সবারই মনে থাকবে। এবং এই করোনাকে যদি আমরা ফেস করতে পারি, কাদের কী ভূমিকা ছিল, এইটা ভবিষ্যৎ জেনারেশন এবং আমাদের জেনারেশন ভালোভাবে যাচাই বাছাই করেই সম্মানের জায়গা ঠিক করে নিবে। তাই সবাইকে বলবো চলেন যুদ্ধের ময়দানে একত্রিত হই। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওসি সাহেবকে এবং ক্যাপ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রতিদিনই বিভিন্নভাবে চেষ্টা করব যে যার জায়গা থেকে চলেন আমরা ঝাঁপাই পড়ি, অল্প হইলে দেন। আমি যখন ফেসবুক খুলি, যখন দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারাও দেখি বিভিন্ন জায়গায় বের হয়ে, অল্প অল্প ইয়াং মেয়েরাও যখন দেখি বিভিন্ন জায়গা থেকে ফান্ড নিয়ে এই যে তিনটা চারটা ফ্যামিলিকেও দিচ্ছে, তখন ভালো লাগে, মনে হয় যে এইটাই মুক্তিযুদ্ধ, এইটাই দেশপ্রেম। আর বড় বড় বক্তব্যবাজি করা আর গিফট না দেওয়া, মানুষকে ত্রাণ না দেওয়া, এগুলোর দেশপ্রেম বলে না। দেশপ্রেমের সময় আসছে, অ্যান্ড রিয়েলিটি চেক, মুখের কথায় না, কাজ দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশে বাঁচাইতে চাই আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।